আসসালামু আলাইকুম দর্শক ঈদ মোবারক আপনাদের সবাইকে আজকে ঈদের দিন তো একটা বাসায় দাওয়াত ছিল আর ঈদের দিন আমরা সবাই সাজুগুজু করি তাই আমাকে দেখে আসলে ভয় পেয়ে যাবেন না যে এই মহিলা একদম সেজুগুজে কেন আসছে তো যাই হোক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্যেই আমি এসছি এবং আরও একটা ইম্পর্ট্যান্ট ম্যাসেজ পাস করার জন্যে আসছি সেটা হচ্ছে সাধারণত প্রতি মাসের এক তারিখে মানে পহেলা সেপ্টেম্বর মান্থলি কন্টেস্টের ভিডিও আপলোড করার কথা এবং আমার ইমেলে আমি কিছু ভিডিও পেয়েছি তো আমি ভাবলাম যে আমি আগেই আপনাদেরকে মেসেজটা দিতে পারতাম বাট যেহেতু এই সময়টাতে আপনারা দর্শকরা ওই ভিডিওটির জন্য অপেক্ষা করে থাকেন তাই আমি মনে করেছি যে এই এখন যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে হয়তো আপনারা যারা এই ভিডিওর ব্যাপারে কনসার্ন আছেন তারা আসলে মেইন যেই ম্যাসেজটা সেটা পাবেন সেটা হচ্ছে যে এই মাসে আমি এটা বন্ধ রাখছি যেহেতু আমি এটা চালু করেছিলাম এবং আমি আমার মানে পূর্ণ স্বাধীনতা আছে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার তো কেন সেটা আপনাদের জানার অধিকার আছে এবং সেটা আমি জানাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশে বন্যা হচ্ছে এবং ভয়াবহ অবস্থাতেই সেটার দিনকাল পার হয়েছে অনেক মানুষ এফেক্টেড হয়েছেন অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন তো ডিটেলস আপনারা সবাই জানেন আমাদের দেশের মানুষ যারা আছেন এবং খুব রিসেন্টলি আমেরিকাতে আমি যেই স্টেটে থাকি টেক্সাস সেই টেক্সাসের আমি যেখানে থাকি সেখানে সেভাবে এফেক্টেড হয়নি আমি নর্থ টেক্সাসে থাকি ডালাসের কাছাকাছি বাট হিউস্টন যেটা সাউথ ইস্ট অফ টেক্সাস সেখানে খুব খুবই ভয়াবহ আকারে এফেক্ট হয়েছে এবং মানুষজন ঘরবাড়ি হারিয়েছেন যানমাল হারিয়েছেন এবং এটার যে রিকভারি আমেরিকার মতো দেশ ও হিমশিম খেয়ে যাচ্ছে এটা রিকভারি করতে এবং হেল্প আউট করতে মানুষকে তো মেন কথায় আসি সেটা হচ্ছে আমি আমার সাধ্য মতো আমাদের বাংলাদেশের বন্যা দুর্গতদের এবং আমেরিকাতেও আমি সাহায্য করার চেষ্টা করেছি করেছি তো তো আমি আমার সাধ্য মতো করার পরেও আমার কাছে মনে হয়েছে যে মাস শেষে পঁচিশ ডলার কাউকে আসলে এভাবে গিফট মানি হিসেবে না দিয়ে বা এই কন্টেস্টটা এই মাসে বন্ধ রেখে সেই টাকাটাও আসলে কাউকে দান করা উচিত সেটা হোক আমাদের বাংলাদেশে বা হোক সেটা আমেরিকাতে আপনারা যারা দেশে বন্যা দুর্গতদের সাহায্য করতে চান তারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আপনাদের যেই যেসব বিশ্বস্ত যেসব সোর্স আছে তাদের মাধ্যমে তো দেশে করতেই পারবেন আর যারা আমেরিকাতে থাকেন বা বিশ্বের অন্যান্য দেশে থাকেন তারা যদি আমেরিকায় যেসব মানুষদের ক্ষতি হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য করতে চান তারা এখানে সেখানে না দিয়ে সরকারিভাবে যে সমস্ত সংস্থাগুলো টেক কেয়ার করছে স্পেশালি আমি করেছি রেড ক্রসে যেটা হচ্ছে রেড ক্রস ডট ওয়ার্ক ওআরজি ডট ওআরজি তো করলে ক্রস হান্ড্রেড পার্সেন্ট এখন হিউস্টনের সেই বন্যা দুর্গতদের জন্যেই আসলে কাজ করছে আপনাদের সাহায্য সেখানে পৌঁছে যাবে মনে রাখবেন একটা টাকা এবং একটা ডলার সেটাও কিন্তু মানুষের উপকারে আসে বাংলাদেশ বা আমেরিকা বলে কথা নেই সবার সব জায়গাতেই সব মানুষের সহযোগিতা দরকার সেটা যে কোনো দেশ হোক যে কোনো কমিউনিটি হোক যে কোনো ধর্মের হোক যে কোনো রঙের হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য সবারই প্রয়োজন আর বিপদগ্রস্তদের সাহায্য করা এটা আমাদের ধর্ম আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ